মানে এই মণ্ডপে নাই আর কারে যারা যারা নাম্বার আছে কয়েছেন না তারপরে এটা উমাকান্ত সামনে না বিশ্বকর্মা পর্যন্ত প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি, তার ফলে সহজ পাইনি বানানোর জন্য। তা নেড়ে 40-50টা করতাম আমি, 12টা ঠাকুর করেছি সেই জায়গায়, 16টা ঠাকুরে বানিয়েছে। কালকে আর পরশু দুদিনে বিশ্বকর্মা কাস্টমার এসে ঘরের মধ্যে অন্তত 40টা কাস্টমার ফেরত গেছে, ঠাকুর বানায়নি। মানে কি কারণে কেন এই বছর প্রথম তো বোঝা গেছে না যে বিশ্বকর্মা পুজো হবে কি হবে না। আমরা দুরকম চিন্তা ছিলাম, বানাবো কি বানাবো না, পুজো না হলে তো এখন যা জিনিসপত্রের দাম লস হয়ে যাবে, ওই জন্য করিনি। এখন অন্যরা কী করেছে আমি জানি না, মানে আমি কম করেছি। বন্যার কি কোনো প্রভাব? বন্যায় তো সবারই ক্ষতি হয়েছে সবার। রেটটা কীরকম রয়েছে? রেট অন্যবার তুলনায় একটু বেড়েছে, কারণ জিনিসপত্র তো দাম বাড়া সামান্য একটু বেড়েছে। থ্যাংক ইউ। মূর্তি ব্যবসা তো আছে, অল্প স্বল্প জিনিসের দাম বেশি আমরা বানাইতে পারবো না, এবারে বন্যার কারণে কাস্টমার আসে আসে তাকে দাম বলে নিতে চায় না, এই জন্য আমরা বেশ একটু কষ্ট হইতেছে। তুলনা আমরা তো এবারে কিছু বন্যা নষ্ট হয়েছে জিনিস, এই কারণে আমরা তো অনেক অসুবিধার কারণে। গতবারের তুলনায় এবছর কি পুজো বেশি না কম? অক্ষণে পুজো হইতেছে না, কমই পুজো বেশি না। আপনি কিরকম মূর্তি বানাইছেন? আমি বানাইছি 50-60টার মতন। বাড়তি জিনিসের দাম বেশি, আমরা কি করবো, জিনিসের দাম বেশি। এটা আমার চাহিদা কিরকম? চাহিদা আছে মোটামুটি। এখানে বিশ্বকর্মা মূর্তি নিয়ে বসছি, চাহিদা কিরকম? চাহিদা মোটামুটি ভালোই। গত বছরের তুলনায় এবছর চাহিদা একটু বেশি না কম? এবছরে একটু গত বছরের তুলনায় এবার বেশি একটু। রেটটা কিরকম রয়েছে মূর্তির? রেট মনে করেন আমরা মূর্তি দিই 1500-1400 টাকা। পূজা পূজা কি গত বছর থেকে দিচ্ছে না করছে? পূজা পূজা তো এবার এখনো পূজা বাজতেছে না, রাত্র 10টার পরে পূজা দেখব। গত বছরের তুলনায় মূর্তির দামটা কি একটু বৃদ্ধি বেশি না এখন? জিনিসের দামের হারে এবার মূর্তির দামটা একটু বাড়তি হয়েছে। শহরের তরে যা কয়টা পূজা করে মূর্তি রেখে তো হাই ফাই নাই, নর্মাল চাহিদা কোনো কম যাচ্ছে না, মোটামুটি হালকা আছে, কোনে হালকা চাহিদা আছে একটু। গতবারের তুলনায় একটু হালকা, মানে একটু বেশি হলে অক্ষণ পর্যন্ত দিতে হতো না, কথাটা সন্ধ্যা থেকে পর্যন্ত দেবো। পেটটি তো 800-900-1000-1200 মূর্তি বুঝা। কমছে একটু, মানে কমছে।